হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। লেট আপডেট, আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি তৎক্ষণাৎ আপডেট দিতে পারিনি, বাট ভিডিওটা আনলাম। তো ভিডিওটা অ্যাকচুয়ালি তোমরা আশা করছি জেনেই গেছো যে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে CBT 1-এর, এবং তার কাট অফ লিস্ট এটা আরআরবি কলকাতা। তো সে কাট অফ নিয়ে একটু দেখা যাক কী আছে কাট অফ। তো ক্যাটাগরি নম্বর 1, মানে পোস্ট নম্বর 1, তার কাট অফ আছে 75.511184 UR-এর। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্মে দেখবে তোমাদের ক্যাটাগরি নাম্বার অনুযায়ী তোমাদের প্রায়োরিটি দেওয়া রয়েছে, ঠিক আছে? কারো 30টা প্রায়োরিটি আছে, কারো 20টা আছে, কারো 10টা আছে। সেই প্রায়োরিটি নাম্বার অনুযায়ী তোমরা দেখে নাও, কোনো না কোনো পোস্টে যদি তোমাদের কাট অফ ক্লিয়ার থাকে তাহলে তোমরা সিলেক্ট হয়েছো CBT 2-এর জন্য। তো ম্যাক্সিমাম কাট অফ গেছে 81 মতো, 81.05 দেখতে পাচ্ছ, এটা 69তম পোস্টে। অ্যান্ড মিনিমাম কাট অফ গেছে 55, ওকে, মিনিমাম কাট অফ গেছে 55। সেটা হচ্ছে কত নম্বর পোস্ট? 12 নম্বর পোস্ট। কোনো ক্যান্ডিডেট যদি 12 নম্বর পোস্ট তোমাদের থেকে থাকে তোমাদের ফর্মে, তাহলে তোমরা যদি ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট হও, 55-এর ওপর, মানে 56 মতো পেলে তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে গেছে। আবার কিছু কিছু পোস্টে আছে 56 গেছে, 57 গেছে, তো এটা তোমাদের দেখতে হবে। এবার আমরা একটু দেখে নিই আর কি আছে। যেরকম আর একটা তোমাদের রয়েছে, সেটা হচ্ছে কি না, মার্কস তোমরা দেখতে পাবে। মার্কস কীভাবে দেখতে হবে? স্কোর কার্ড এখানে দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা তোমাদের মার্কসটা দেখে নিতে পারবে। তো দেখা যাক কী আছে। তো এখানে মার্কস দেখা যাচ্ছে, তোমরা আশা করছি দেখেছো, যদি না দেখে থাকো লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে। যেমন এখানে রয়েছে স্কোর কার্ড ফর ফার্স্টেস্ট সিবিটি, তো এখানে ক্লিক করলে এখানে তোমাদের বোর্ড চুজ করতে হবে। তো আমি কলকাতা চুজ করছি। তো কলকাতা চুজ করলে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে তার রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে একটা তোমরা স্কোর কার্ড দেখতে হবে। তো একটি ক্যান্ডিডেট আমাদের স্কোর কার্ড পাঠিয়েছে, সেই স্কোর কার্ডটা একটু দেখে নিই, তাহলে তোমরা আইডিয়া করে নিতে পারবে যে কীরকমভাবে কী দেখাচ্ছে। তো যে একটি ক্যান্ডিডেট স্কোর, ক্যান্ডিডেটের স্কোর কার্ড, সেটা আমরা দেখে নিই, তাহলে একটা আইডিয়া হবে। তো আরআরবি কলকাতা 100 নম্বরের কোশ্চেন ছিল, 91 অ্যাটেম্প্ট, 77 কারেক্ট, 14টা ভুল গেছে, এবং 72.33333 এই স্কোরটা অ্যাকচুয়াল মার্ক্স এসেছে, এবং আউট অফ 100-এর মধ্যে এইটা এসেছে, মানে কোনো রকম ভুল ছিল না কোনো কোশ্চেনে, তাই জন্য কোনো বাদ যায় না, 100-এর মধ্যেই কাউন্ট হয়েছে। এবং নর্মাল রেস্ট করে মার্কস হয়েছে 78.31699। তো এখানে যেটা রয়েছে, ওয়েদার শর্টলিস্টেড ফর CBT 2, এখানে দেওয়া আছে ইয়েস, ঠিক আছে? তো এরকম তোমাদেরও থাকবে, ইয়েস অর নো তোমরা এখানে জানতে পেরে যাবে। তোমাদের কাট অফ কী হয়েছে সেটা জানার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমরা দেখে নাও যে তোমাদের মার্কস কী আছে, এবং তার সাথে সাথে শর্টলিস্টের স্ট্যাটাসটাও তোমরা দেখে নাও, ওকে? এক্সাম ডেট কী আছে সেটাও আমরা দেখে নিই। তো এক্সাম ডেট সম্পর্কে যদি দেখি আমরা, তো এখানে এক্সাম ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর, মানে 5 দিন এক্সাম হবে। তো যে কোনো একদিন তোমাদের এক্সাম পড়বে, তো সেটা তোমরা জানতে পারবে কবে, না 17/8/2018, মানে দেখেছো এখানে মিস্টেক করেছে, 17/8/2019 হবে এটা, এটা টাইপিং মিস্টেক হয়েছে। তো 17/8/2019-এ তোমরা জানতে পেরে যাবে তোমাদের এক্সাম সিটি এবং তোমাদের কবে এক্সাম পড়েছে, ঠিক আছে? এবং প্রত্যেকের যে ডেটে এক্সাম তার ঠিক 4 দিন আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো 120 মিনিটের পরীক্ষা হবে, 150টা কোশ্চেন থাকবে, সিলেবাস তোমরা সকলেই জানো, MCQ টাইপ কোশ্চেন হবে, 1/3 করে নেগেটিভ হবে পার রং অ্যান্সারের জন্য। 13/8/2019-এ এটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো যদি কোনো রকম কোয়ারি থাকে, কোনো রকম প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট করতে দ্বিধা করো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।